আসসালামু আলাইকুম শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? অনেক দিন পর আজ তোমাদের সাথে আমার ক্লাস। মাঝখানে একটি বন্ধ গিয়েছে, এর আগেও ঈদের বন্ধ ছিল। যাই হোক, আমি তোমাদের সামনে হাজির হয়েছি আইসিটির চতুর্থ অধ্যায় নিয়ে। এর আগে স্যাররা চতুর্থ অধ্যায়ের যতটুকু আলোচনা করেছিলেন, এর পরবর্তী আলোচনা নিয়ে আমি ইনশাল্লাহ আজকে হাজির। তোমরা আশা করি তোমরা আমার কথাগুলো স্পষ্ট শুনতে পারতেছ। তোমাদের যদি আমাকে শুনতে কোনো সমস্যা হয়, প্লিজ একটু জানাও মেসেজের মাধ্যমে, আমি সংশোধন করার চেষ্টা করব। কে কে আছো লাইনে একটু দয়া করে জানাও প্লিজ। আমি আমার অন্য একটি ডিভাইস থেকে অলরেডি দেখে নিয়েছি, তোমরা আশা করি স্পষ্টই শুনতে পারতেছ। যারাই আছো তোমরা দয়া করে তোমাদের রোল নাম্বারগুলো লিখে দাও, ক্লাসে মনোযোগী হও। আমি আজকে ইম্পর্টেন্ট একটি টপিক নিয়ে তোমাদের সামনে আলোচনা করব, কিভাবে টেবিল তৈরি করতে হয়। এটা পরীক্ষায় তোমাদের সবসময়, বেশিরভাগ ক্ষেত্রেই, সবসময় বলা যাবে না, বেশিরভাগ ক্ষেত্রেই পরীক্ষায় এটা আসে। এই জন্য তোমরা মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে যেন তোমরা পরীক্ষায় আনসার করতে পারো। এটা ফাইনাল পরীক্ষায়ও আমি দেখেছি, বিভিন্ন সময় পরীক্ষায় এটা আসে, খুবই ইম্পর্টেন্ট। তোমরা জানো শিক্ষার্থীরা, এর আগে এনায়েত স্যার এবং ফেরদৌস স্যার আলোচনা করেছেন, আমি পূর্ববর্তী আলোচনা যাচ্ছি না, শুধু সারমর্ম বলছি। নোটপ্যাডে আমরা নির্দেশ ট্যাগের মাধ্যমে, যাকে ট্যাগ বলে, প্রত্যেকটা নির্দেশকে ট্যাগ বলে, ট্যাগের মাধ্যমে আমরা নির্দেশ দেই আর ওই নির্দেশ অনুসারে ব্রাউজারে প্রদর্শিত হয়। ধরো এটা হলো নোটপ্যাড, এটা হলো ব্রাউজার। ব্রাউজার কি তোমরা জানো নিশ্চয়ই, নোটপ্যাড এটি এর আগে আলোচনা স্যাররা করেছেন। ব্রাউজার হলো তোমাদের গুগল ক্রোম, অপেরা, ইন্টারনেট এক্সপ্লোরার, এইগুলোকে বলা হয় ব্রাউজার। তোমার মোবাইলে বা তোমার কম্পিউটারে, ল্যাপটপ হোক, ডেস্কটপ হোক, যে কোনো ব্রাউজারই থাকুক না কেন, নোটপ্যাডে লিখে যদি সেটাকে যে কোনো নাম অবশ্যই ডট HTM অথবা HTML এই নামে যদি সেভ করা হয়, তাহলে যে পেজটা তৈরি হয় সেই পেজটা ব্রাউজারের মাধ্যমে, দ্যাট ইজ ইন্টারনেট এক্সপ্লোরার হোক, UC হোক, অপেরা হোক, গুগল ক্রোম হোক, তাদের মাধ্যমে ওপেন করা যায়। আমরা, তোমরা শিখেছ নোটপ্যাডে এইভাবে লিখতে হয়, অ্যাঙ্গেল ব্র্যাকেটে HTML, এটাকে বলা হয় স্টার্টিং ট্যাগ, এবং হুবহু সেম, শুধু এই যে একটা স্ল্যাশ, এই স্ল্যাশটা বাড়তি, এভাবে লিখলে HTML শেষ। কম্পিউটার বোঝে এখানে HTML দিয়ে একটা পেজের শুরু, HTML দিয়ে একটা পেজের শেষ। সকল HTML পেজের দুটি অংশ, একটা হলো হেড অংশ আর একটা হলো বডি অংশ। সকল HTML পেজের দুটি অংশ, একটা হেড আর একটা বডি। আমি হেড, HEAD, হেড অংশ,
হেড অংশ ক্লোজ, আর এই দুই হেডের ভিতরে তোমার টাইটেল থাকে আর অকিছু থাকে, এগুলো স্যাররা আলোচনা করেছেন। আমি সেদিকে যাইতে চাচ্ছি না, জাস্ট তোমাদেরকে শর্টকাট একটু পুনরালোচনা করে নিচ্ছি। এবং হেড যেখানে শেষ, এই যে হেড শুরু, হেড শেষ, সেখান থেকে বডির শুরু, বডি শুরু, আর এইচটিএমএল পেজ যেখানে শেষ হবে এখানে বডি শেষ হবে। তোমরা লক্ষ্য করে দেখো, এইচটিএমএল শুরু, এইচটিএমএল শেষ, আর এই দুইটা এইচটিএমএল এর মাঝখানের যে পেজটুকু, এই অংশটুকু সেটা দুই ভাগে বিভক্ত, একটা হলো হেড অংশ আর একটা বডি অংশ। তুমি যদি ব্রাউজারে এরকম একটা টেবিল দেখতে চাও, যেটা আজকে আমার আলোচনার বিষয়, তোমরা জানো টেবিল, একটা টেবিলে ডানে বায়ে যেটা থাকে এটাকে রো বলে। দেখো এই টেবিলটি তাহলে তিনটি রোতে বিভক্ত হয়েছে, এগুলো হলো রো। তোমরা যারা জানো না লিখে নাও প্লিজ। এই তীরচিহ্ন দিয়েছি ডান দিকে বাম দিকে, এটাকে বলা হয় রো, এবং উপরে নিচে খাড়াভাবে এদেরকে বলা হয় কলাম। ডানে বামে যেটা থাকবে সেটাকে রো, আর খাড়াভাবে উপরে নিচে যেটা থাকবে এটা হলো কলাম। টেবিল যদি বুঝতে চাও, ব্রাউজারে যদি টেবিল প্রদর্শন করাতে চাও, এইচটিএমএল এ কী লিখতে হবে এটা পরে, এর আগে টেবিল সম্পর্কে একটু জ্ঞান থাকা দরকার। টেবিলের রো বা বাংলায় বলা হয় সারি, রোয়ের বাংলা হলো সারি, আর কলামের বাংলায় স্তম্ভ, কলাম বা স্তম্ভ, কলামও বলে বা স্তম্ভ। তাহলে এখানে সারি কয়টা হয়েছে ডানে বাইরে? দেখো যে একটি সারি, দুটি সারি, তিনটি সারি, আর কলাম আপাতত একটি কলামই আছে। যদি আমরা মাঝখানে এইভাবে একটা দাগ দিয়ে দিই, তাহলে এখানে দুটি কলাম হয়েছে, এটা একটা কলাম, এটা আরেকটা কলাম। যদি এখানে আরেকটা দাগ দিয়ে দিই, তাহলে তিনটি কলাম হয়েছে, যে একটি কলাম, দুইটি কলাম, তিনটি কলাম। তাহলে এই টেবিলটিতে তিনটি সারি আছে, তিনটি কলাম আছে। আমি আপাতত একটু ছোট্ট করে নিচ্ছি। এখন এই টেবিলটিতে তিনটি সারি আর দুটি কলাম আছে, তিনটি সারি আছে, দুটি কলাম আছে। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো এখন যা বলবো। এটাকে বলা হবে প্রথম সারি। তোমরা একটু এই জিনিসগুলো খাতায় লিখো, আমি যা লিখতেছি প্রথম সারি, আমি ইংরেজিতেই লিখি, তোমরাও ইংরেজিতেই লেখো। ফার্স্ট রো, ফার্স্ট রো, এটা হলো সেকেন্ড রো, এটা হলো থার্ড রো। তাহলে রো বা সারির ক্ষেত্রে সবার উপরেরটা প্রথম, তার নিচেরটা দ্বিতীয়, তার নিচেরটা তৃতীয় সারি। কলামের ক্ষেত্রে সবার বামেরটা হলো ফার্স্ট কলাম, তারপরেরটা হলো সেকেন্ড কলাম, এরপরে যদি আরও থাকতে এটা হলো থার্ড কলাম। ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, এইভাবে আরও থাকলে থার্ড কলাম হতো। ওকে, আপাতত এই টেবিলটাতে ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, তিনটা রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, দুইটা কলাম আছে। যদিও ফার্স্ট, সেকেন্ড, থার্ড আমাদের এইচটিএমএল এ কোনো প্রয়োজন নাই, তারপরে বুঝতে হবে কোনটি প্রথম কলাম, কোনটি দ্বিতীয় কলাম, কোনটি তৃতীয় কলাম, কোনটি প্রথম সারি, কোনটা দ্বিতীয় সারি, কোনটা তৃতীয় সারি, এটা বুঝতে হবে। অবশ্যই মনে রাখবা সবার উপরেরটা প্রথম সারি, তার নিচেরটা দ্বিতীয়, যথাক্রমে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, যদি আরও থাকতো চতুর্থ, পঞ্চম ইত্যাদি। এবং কলামের ক্ষেত্রে সবার বামেরটা প্রথম কলাম, তারপরটা দ্বিতীয় কলাম, তারপরটা তৃতীয় কলাম ইত্যাদি। আশা করি শিক্ষার্থী এই পর্যন্ত বুঝতে কোনো সমস্যা নাই তোমাদের। লক্ষ্য করো এই টোটালটাকে বলা হয় টেবিল, আর টেবিলের এটা একটা রো, সো এটা টেবিলের রো, টেবিল রো, দিস ইজ আওয়ার
TABLE টেবিল রো বা রো অফ এ টেবিল, একটা টেবিলের রো এটা, যাকে সংক্ষেপে এই টি এবং এই আর টিআর দিয়ে সূচিত করা হয়। HTML এ এই টেবিল রোকে এইভাবে টি আর দিয়ে সূচিত করা হয়। শিক্ষার্থীরা তাহলে দেখো, অ্যাঙ্গেল ব্র্যাকেট, লেস দেন আর গ্রেটার দেন, এই দুইটাকে এক হচ্ছে অ্যাঙ্গেল, কোণের মতো দেখা যায়, অ্যাঙ্গেল ব্র্যাকেট বলে। এই অ্যাঙ্গেল ব্র্যাকেটের ভিতরে টি আর লিখলে কি বোঝায়? টেবিল রো, টেবিলের রো বোঝায়। আমরা নিশ্চয়ই এতটুকু কথা বুঝতে পেরেছি টি আর দিয়ে কি বোঝায়, টি আর দিয়ে টেবিল রো বোঝায়। এখন প্রশ্ন, এখানে টি আর কয়টা? আমি আর এখন আর টেবিল রো বলবো না, টি আর মানেই তোমাদের মনে রাখতে হবে, মনে রাখো টি আর মানে টেবিল রো, টেবিলের রো। তাহলে টি আর কয়টা? একটা টি আর, দুইটা টি আর, তিনটা টি আর, এটা হলো ফার্স্ট টি আর, এটা সেকেন্ড টি আর, এটা থার্ড টি আর। HTML এ শিক্ষার্থীরা ফার্স্ট টি আর বোঝানোর জন্য টি আর ওয়ান ব্যবহার করা হবে না, সেকেন্ড টি আর জন্য টি আর টু, এরকম কিচ্ছু ব্যবহার করা হয় না। মনে রাখো আমি কথাটা বলছি, ভালো করে খেয়াল রেখো, তাহলে বুঝবে কিভাবে মেশিন যে প্রথম সারি কোনটা, দ্বিতীয় সারি কোনটা, তৃতীয় সারি কোনটা। প্রথম যদি টি আর লেখো, ওটাই প্রথম সারি, প্রথম টি আরটা যেখানে শেষ করে দিবা, এরপরে আবার টি আর লিখবা, অটোমেটিক্যালি বুঝে নেবে ওটা হলো দ্বিতীয় সারি। তাহলে দেখো এখানে টি আর ওয়ান লেখার দরকার নেই, শুধু টি আর, আমি আরও ডিটেলস যাবো কিন্তু এই কথাগুলো আগে তুমি একটু মাথায় রাখো, শুধু টি আর লিখলে সারি বুঝবে। এবং আমরা যেমন বলতেছি এখানে জরুরি বিষয় যে প্রথম সারি কোনটা, দ্বিতীয় সারি কোনটা, তৃতীয় সারি কোনটা, মেশিন কীভাবে বুঝবে, এটার জন্য আমি বলছি আবারও, প্রথম সর্বপ্রথম টি আর যেটা লিখবা এটাই মেশিন প্রথম সারি নিবে, এরপরে শেষ করবা টি আর, পরে আবার যখন টি আর শুরু করবা মেশিন বুঝে নেবে এটাই হলো সেকেন্ড টি আর বা দ্বিতীয় সারি, আবার যখন টি আর লিখবা মেশিন বুঝে নেবে এটাই হলো থার্ড টি আর বা তৃতীয় সারি। এইভাবে সিরিয়ালি টি আর প্রথমবার, দ্বিতীয়বার, তৃতীয়বার, চতুর্থবার, চারটা টি আর, চারটা যদি সারি থাকে চারবার টি আর লিখতে হবে, পাঁচটা যদি সারি থাকে পাঁচবার। তাহলে এখানে সারি কয়টা শিক্ষার্থীরা লক্ষ্য করো, ভালো করে খেয়াল করো, সারি কয়টা? এক, দুই, তিন। আমরা এটার কোড লেখার পূর্বেই যে এখানে দুই বডির ভিতরে, বডির ভিতরে আমি এটার জন্য আমি কোড লিখবো, কিন্তু কি লিখবো এটা বোঝার জন্য তোমাকে আগে টেবিলের কথাগুলো, আমার এই কথাগুলো বোঝো, তাহলে আশা করি এটা সহজ হয়ে যাবে। আর এই কথাগুলো যদি না বোঝো, হ্যাঁ, টেবিল কঠিন লাগবে। সারি কয়টা আছে শিক্ষার্থীরা? এক, দুই, তিনটি। তাহলে এই তিনটি সারি, এই তিনটি সারি, এর জন্য টি আর লিখতে হবে তিনবার। আমি আবার বলছি টি আর লিখতে হবে তিনবার, যেহেতু সারি কয়টা? তিনটা। কলাম দুইটা, এটা HTML এ কলামের তেমন প্রয়োজনীয়তা নাই, সারিটাই ইউজ করা হয়, সারির মাধ্যমেই টেবিল তৈরি করা হয়। তো এটা জরুরি বিষয়, সারি কয়টা? এক, দুই, তিনটা। তিনটা সারির জন্য তিনবার টি আর লিখতে হবে। তাহলে এই যে টেবিলটা, এখান থেকে টেবিল শুরু হচ্ছে, এখানে টেবিল শেষ হচ্ছে, ভালো করে খেয়াল করো আমার কথাটা, এখান থেকে টেবিল শুরু হয়ে এখানে শেষ হচ্ছে, যার এটা হলো প্রথম সারি তার জন্য একবার টি আর লিখতে হবে, এটা দ্বিতীয় সারি তার জন্য আরেকবার টি আর লিখতে হবে, এটা তৃতীয় সারি তার জন্য আরেকবার টি আর লিখতে হবে। তোমরা টেবিল যে তৈরি করেছ, টেবিল কেন তৈরি করা হয়, আমি পরবর্তী আলোচনায় যাচ্ছি, টেবিল কেন তৈরি করা হয়। নিঃসন্দেহে কোনো তথ্য বা কোনো ডেটাকে গুছিয়ে রাখার জন্য, যেমন এই যে টেবিলটা, হয়তোবা এই টেবিলের, তোমরা জানো সকল টেবিলের সবার উপরের যে সারিটা, এটা সাধারণত হেডিংয়ের জন্য ব্যবহার করা হয়। যেমন আমি যদি বলি এখানে এই টেবিলটার, এখানে যদি আমি নেম লিখি, তাহলে তোমরা কী বুঝতেছ? নিঃসন্দেহে এই কলামে এখানে নাম হবে, এখানে নাম হবে, যেহেতু এটার সবার উপরে হেডিং হিসেবে নেম কথাটা লিখেছি, তাহলে এখানে নাম, এখানে নাম হবে। ধরো এখানে রহিম নামক একজন ব্যক্তি, তার নাম দিছি, করিম নামক আরেকজন ব্যক্তির নাম দিয়েছি, ওকে। এখন
এখানে আরেকটা হেডিং দেই কি, তোমরা টেবিল সাধারণত টেবিল যেভাবে তৈরি করো, ধরো এখানে মোবাইল নাম্বার, মোবাইল, তাহলে রহিমের মোবাইল নাম্বার ধরো 01719, এরকমভাবে আমি ডট 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 বাকিটা দিয়ে দিচ্ছি। এবং ধরো করিমের আরেকটা নাম্বার 01823, এরকম। এই যে টেবিলটা আমরা তৈরি করেছি ঠিক এইভাবে আমরা ব্রাউজারে দেখতে চাই, তার জন্য HTML কোড কি হবে, এটাকে কি বলবো আমরা, এটাকে কি বলবো, প্রথম সারিতে একটি ডাটা আর একটি ডাটা, কয়টা ডাটা আছে, দুটি ডাটা আছে, যেহেতু কলাম দুইটি, স্বাভাবিকভাবে প্রত্যেকটা সারিতে বা প্রত্যেকটা রোতে দুটি করে ডাটা থাকবে, এই রোতে একটি ডাটা আরেকটি ডাটা, সেকেন্ড রোতে রহিম একটি ডাটা, 01719 আরেকটি ডাটা, তাহলে থার্ড রোতেও দেখো করিম একটি ডাটা, 01823 আরেকটি ডাটা, তাহলে এই তিনটি সারির প্রত্যেকটা সারিতে কটা করে ডাটা থাকবে এটা নির্ভর করবে কলাম কতটি, কলাম যদি দুটি থাকে তাহলে দুটি করে ডাটা থাকবে, কলাম যদি আরেকটি থাকতো তাহলে দেখো প্রথম সারিতে কয়টি ডাটা হতো, সেক্ষেত্রে রেসপন্স করো প্লিজ, আমি দেখতেছি তোমাদের রেসপন্সগুলো, যদি কলাম তিনটি থাকতো তাহলে প্রথম সারিতে ডাটা কয়টি হতো, নিঃসন্দেহে প্রথম কলামের এই যে একটি ডাটা, দ্বিতীয় কলামে আরেকটি ডাটা, আর তৃতীয় কলামে এইখানে হইতো আরেকটি ডাটা। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছ, নিঃসন্দেহে আনিশা লিখেছ তিনটা, অবশ্যই যদি এখানে তিনটা কি, আনিশা কি এইমাত্র তিনটা কি ডাটার কথা বললা নাকি তিনটা রোয়ের কথা বলেছিলা, রো তিনটা, কিন্তু প্রতিটা রোতে ডাটা কয়টা থাকবে, যেমন টেবিল হেডিং, আনিশা আমি টেবিল হেডিংয়ের কথা বলছি না, আমার প্রশ্নের জবাব দাও, অরবিন্দ জান্নাত সিয়া লিখেছ তিনটা, ভেরি গুড, এই মুহূর্তে এই রোতে দুটি ডাটা, এই রোতেও দুটি ডাটা, এই রোতেও দুটি ডাটা, রো আছে তিনটা কিন্তু প্রতিটা রোতে দুটি করে ডাটা, কেন দুটি করে ডাটা, কারণ কারণ প্রতিটা রোতে দুটি করে ডাটা, কারণ কলাম আছে মাত্র দুইটি, কলাম যদি তিনটি থাকতো, আমার প্রশ্ন ছিল কলাম যদি আরেকটি থাকতো তাহলে প্রত্যেকটা রোতে তিনটি করে ডাটা হতো, প্রথম রোতেও এক দুই তিনটি ডাটা, সেকেন্ড রোতেও এক দুই তিনটি ডাটা, থার্ড রোতেও এক দুই তিনটি ডাটা হতো। আশা করি শিক্ষার্থীরা সবাই বুঝতে পেরেছ, ওকে, তাহলে আমি এটাকে কি বলতেছি শিক্ষার্থীরা, এটা হলো বা এটা এগুলোকে কি বলতেছি, ডেটা, DATA ডাটা, কার, টেবিলের ডাটা, TABLE টেবিলের ডাটা, এই টেবিলের ডাটা বোঝানোর জন্য TRD TD লিখতে হয়, শিক্ষার্থীরা দেখো TD কখন বলো, TD হলো টেবিলের ডাটা, এই প্রত্যেকটা, এটা একটা TD, এটা একটা TD, এটা একটা TD, এটা একটা, এটা ডাটা, ডাটা TD মানেই টেবিল ডাটা, টেবিলের ডাটা, এটা একটা TD, এটা একটা TD, আশা করি শিক্ষার্থীরা TD বুঝতে পেরেছ, TR কি বুঝিয়েছিলাম, টেবিলের রো, এটা একটা TR, এটা আরেকটা TR, এটা আরেকটা TR, এবং প্রতিটি TR-এ, এই TR-এ কয়টা ডাটা আছে, নেম একটি ডাটা, মোবাইল হলো আরেকটি ডাটা, দুটি ডাটা আছে বা দুইটা TD আছে, এটা একটা TD, এটা একটা TD, রহিম একটা TD, টেবিলের ডাটা, 01719 এই যে মোবাইল নাম্বারটি এটা হলো আরেকটা TD, করিম একটা TD, 01823 এটা আরেকটা TD, আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ, যদি এতটুকু কথা তোমরা বুঝে থাকো তাহলে আমি এখন কোডিংয়ে যাব, যে এই টেবিলটি যদি তুমি ব্রাউজারে দেখতে চাও তাহলে আমাদের কী কোডিং করতে হবে, কী লিখতে হবে,
শিক্ষার্থীরা একটা প্রশ্ন লিখো, তোমরা আগে প্রশ্ন লিখো, তারপর তার সলিউশন আমি যাচ্ছি। নিচের টেবিলটি ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো। তারপরে টেবিলটা দেওয়া থাকবে। এই হলো প্রশ্ন। নিচের টেবিলটি ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড লিখো, পরে এই টেবিলটা আঁকো। প্রশ্নটা সবাই লিখে ফেলো ঝটপট। আশা করি লেখা হয়েছে শিক্ষার্থীরা। এখন তোমরা উত্তর লিখো। টেবিলটি ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড নিম্নরূপ। উত্তর শুরু হবে এইভাবে শিক্ষার্থীরা, তোমরা লিখে ফেলো। টেবিলটি ব্রাউজারে প্রদর্শনের জন্য HTML কোড নিম্নরূপ। উত্তরটা এইভাবে শুরু করবা। দেন অবশ্যই HTML কোড লিখতে হলে সবার শুরুতে HTML থাকতে হবে। শিক্ষার্থীরা আমি বলেছি HTML থাকতে হবে। দেন HTML এর পরপরই এক লাইনে লিখলেও হবে, নিচে নিচে লিখলে হবে। উত্তম হলো নিচে নিচে লেখা। এবং আমি 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 উত্তম মনে করি আরও ঠিক এই লাইন বরাবর না লিখে একটু সরায় লিখবা, তো সৌন্দর্য হয়। HEAD হেড শুরু, তুমি ডট 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 দিয়ে হেড ক্লোজ করে দাও। যেহেতু হেডিংয়ের ব্যাপারে আমার কিছু দরকার নেই, আমরা জানি হেডিং একটা অংশ আছে, কিন্তু হেডিংটা কেন ইউজ করতে হয়, ভিতরে কী কী থাকে এই ডট 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 জায়গায়, এটা আমি যেহেতু স্যাররা আগে আলোচনা করেছেন আমি এদিকে যাচ্ছি না। দেন বডিটাও এই হেড বরাবর এখানে লিখবা। বডি বডি শুরু, তোমরা জানো একটু আগে আমি বলেছি এই বডির ঠিক পরপরই এটার জন্য যা যা লিখতে হবে সব লিখতে হবে এই বডির ভিতরে। এই বডি এবং শেষ যে বডিটা থাকবে, দুই বডির মাঝখানে থাকতে হবে এই টেবিলের জন্য যা যা লিখতে হয়। এখন এই টেবিলটার জন্য কি কোড লিখতে হবে? টেবিলের জন্য সবার শুরুর কোডটি হবে TABLE, টেবিল। সবার শুরুতে লিখতে হবে টেবিল। এবং যদি আমি এখানে ক্লোজ করে দেই, তো তোমরা ক্লোজ করো না প্লিজ, যদি আমি এখানে ক্লোজ করে দেই তাহলে এই টেবিলের এই দাগগুলো আসবে না। এই যে দাগ, এই যে দাগ, এই দাগগুলো আসবে না। শিক্ষার্থীরা ভালো করে খেয়াল করো এই কথাটা। টেবিল লিখে যদি এই অ্যাঙ্গেল ব্র্যাকেটটা এখানে যদি শেষ করে দিই, শুধু এইটুক যদি লিখি, এই দাগগুলো আসবে না। টেবিলের এই দাগগুলোকে বলা হয় বর্ডার। কি বলে শিক্ষার্থীরা বলো? এই যে দাগটা, এই যে এটা এটা এটা, এই দাগগুলোকে বলা হয় বর্ডার। এই বর্ডার আসবে না। টেবিল বর্ডার আসতে হলে তোমাকে কি লিখতে হবে? মোবারক হোসেন লিখেছ, ওকে স্যার। কি ওকে স্যার? আমি ওকে কি ওকে বুঝতে পারতেছি না। বর্ডার, ভেরি গুড, থ্যাংক ইউ মোবারক হোসেন। হ্যাঁ, এগুলোকে বর্ডার বলে। এই বর্ডারগুলো আসবে না যদি শুধু টেবিল লেখো। তোমাকে কি করতে হবে? টেবিল এর পর, টেবিল লেখার পর একটা ফাঁকা স্থান দিয়ে লিখতে হবে BORDER, বর্ডার ইকুয়াল ডবল কোটেশনের ভিতরে 1 অথবা 2 অথবা 3 অথবা 4। যদি 1 দাও
একটা চিকন বর্ডার হবে, টু দিলে এর চেয়ে একটু দেখতে যখন আউটপুট দেখবা দেখবে একটু মোটাসোটা দেখা যাচ্ছে, মনে হইতেছে দুইটা করে দাগ এরকম মনে হবে, আসলে একটু মোটাসোটা দাগ। যাই হোক, তোমরা বর্ডার ইকুয়াল ওয়ান যদি বলা থাকে যে টেবিলটির বর্ডার সাইজ দুই হবে, তখন তোমরা দুই দিবা, কিছু উল্লেখ না থাকলে এক দিয়েই করবা। ওকে, তাহলে শুধু এইটুক না, এইটুক লিখলে টেবিল হবে ঠিকই, কিন্তু দাগগুলো আসবে না। তো এইটুক না লিখে তোমরা কি করবা, টেবিল স্পেস বর্ডার ইকুয়াল ডবল কোটেশনের ভিতরে ওয়ান, দেন গ্রেটার দেন চিহ্নটা দিবা, তাহলে তোমাদের এই বর্ডার বা এই দাগগুলো আসবে। তাহলে শিক্ষার্থীরা, এটা দিয়ে টেবিলের শুরু বোঝাচ্ছে, একটা টেবিল শুরু হলো। আমি আবারও বলছি, বডির পর এই টেবিলের জন্য কোড লিখতে হলে সর্বপ্রথম ট্যাগটার নাম হলো টেবিল। এই টেবিলকে বলা হয় ট্যাগের নাম, ট্যাগ, টেবিল হলো একটা ট্যাগ। আর স্পেস দিয়ে প্রত্যেকটা ট্যাগের পরে স্পেস দিয়ে যা লেখা হয়, এটাকে তোমরা জানো, স্যাররা আলোচনা করেছেন, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এটাকে বলা হয় অ্যাট্রিবিউট, এ ডাবল টি আর আই বি ইউ টি ই, অ্যাট্রিবিউট। ইকুয়ালের পর ডবল কোটেশনের ভিতরে যে মান লিখতে হয় বা যা লিখতে হয় তাকে বলা হয় ভ্যালু অফ দিস অ্যাট্রিবিউট, এটা ওয়ান বা টু বা থ্রি, এটা হলো বর্ডার অ্যাট্রিবিউটের ভ্যালু। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পারছ। যাই হোক, ওইগুলো স্যাররা আগে আলোচনা করেছেন। আমরা এটা দিয়ে তাহলে কি করেছি, টেবিল শুরু করেছি। ওকে, টেবিল শুরু হয়ে গেল, যখন এখানে চলে আসব তখন টেবিল শেষ করতে হবে, এটা মনে রাখো। আমি এখানে টেবিল শুরুর আগেই এই ট্যাগটা লিখতে হবে, মানে টেবিলের শুরু। ওকে, এখন তোমাদেরকে এতক্ষণ যে আলোচনা করেছে শিক্ষার্থীরা, খেয়াল করো প্রত্যেকটা টেবিলের ভিতরে, এই যে টেবিল শুরু হয়েছে, টেবিল শেষ করব, এই দুই টেবিলের ভিতরে কি থাকবে, আমি তোমাদেরকে একটু আগে বলেছি, সারি থাকবে। কয়টা সারি? এক দুই তিন, তিনটা সারি। তিনটা সারির জন্য তিনবার টিয়ার লিখতে হবে। আবার বলছি শিক্ষার্থীরা, তাহলে এই টেবিলের ভিতরে আমরা এখন টিয়ার লেখা শুরু করব। দেখো, টিয়ার লিখছি, টিয়ার। টেবিল লেখার পর, টেবিল বর্ডার ইকুয়াল এটুক লেখার পর, সর্বপ্রথম টিয়ার লেখাটা পাইলেই কম্পিউটার বুঝবে যে প্রথম সারি লেখা শুরু হচ্ছে। যদিও প্রথম সারির ব্যাপারে এখানে কোনো নির্দেশ নেই, শুধু টিয়ার আছে, টেবিলের সারি। টেবিলের পর সর্বপ্রথম টিয়ার মানেই প্রথম যেটা টিয়ার লিখবা, মেশিন বুঝে নেবে এটাই প্রথম সারি। এই টিয়ার যখন শেষ করব, মেশিন বুঝবে প্রথম সারি শেষ। শিক্ষার্থীরা, এতটুকু কি তোমরা ক্লিয়ার বুঝতে পেরেছ? টেবিলের পর আমরা যে সর্বপ্রথম টিয়ারটা লিখব, সেই টিয়ার দেখে মেশিন বুঝবে সারি শুরু হয়েছে। কোন সারি, কয় নম্বর সারি শুরু হয়েছে, দুই নম্বর সারি না তিন নম্বর সারি? অবশ্যই না, টেবিলের পর সর্বপ্রথম টিয়ার হলো প্রথম সারি। আবার যখন এই টিয়ারকে আমি ক্লোজ করে দেব, কীভাবে টিয়ার ক্লোজ করতে হয় শিক্ষার্থীরা, আমি শিখিয়েছি, স্যাররা আলোচনা করেছেন। এটা হলো টিয়ার শুরু বোঝায়, এখানে ভিতরে কিছু লিখব। আর এইভাবে টিয়ার লেখার পর, এটা দেখো, এটা এটা সেম হয়েছে, এখানে এই লেস দেন চিহ্নটার পর এইভাবে একটা স্ল্যাশ দিলে বোঝায় টিয়ার শেষ। এই যে টিয়ার বা সারি শুরু আর টিয়ার বা সারি শেষ, টেবিলের রো টিআর, টেবিল রো শুরু হয়েছে, টিআর টেবিলের রো শেষ হয়েছে। তাহলে টেবিলের পর সর্বপ্রথম টিয়ার মেশিন বুঝে নেবে এটাই ফার্স্ট টিয়ার। ওকে, আমি টিয়ার ক্লোজ করে দিচ্ছি, কিন্তু এই দুই টিয়ারের ভিতরে প্রথম টিয়ার শেষ, প্রথম সারি শেষ, এটা দিয়ে বোঝায় প্রথম সারির শুরু, এটা দিয়ে বোঝায় প্রথম সারির শেষ। এখন প্রথম সারিটা যে হয়েছে তার ভিতরে ডাটা কয়টা আছে, তোমাদেরকে এতক্ষণ আলোচনা করেছি, এই প্রথম সারিতে নেম হলো একটা ডাটা, মোবাইল হলো আরেকটি ডাটা, বাম থেকে ডানে যথাক্রমে এটা হলো প্রথম ডাটা, এটা হলো দ্বিতীয় ডাটা। ডাটাকে, টেবিলের ডাটাকে, টেবিলে যে ডাটাগুলো থাকে এটাকে কি ট্যাগ দিয়ে সূচিত করা হয়, একটু আগে তোমাদেরকে আলোচনা করেছি, টিডি, টিআর দিয়ে বোঝায়, টিআর থাকলে বোঝায় টেবিলের রো, আর টিডি থাকলে বোঝায় টেবিলের ডেটা। তাহলে ডেটাগুলো কোথায় থাকে, সারিতে থাকে। তাহলে এই যে টিআর, এই যে টিআর শেষ, এই টিআরের ভিতরে কয়টা ডাটা হবে, একটা, দুইটা ডাটা হবে, কয়টা ডাটা হবে, দুইটা, যে নেম একটা ডাটা,
মোবাইল আরেকটি ডাটা। ডাটাকে কিভাবে লিখতে হয়? ডাটাকে কিভাবে লিখতে হয়? টিডি। তাহলে এই টিআর আমি প্রেফার করব, টিআরের বরাবর টিআর রাখবা, ডাটাটাকে একটু সরায় লিখবা। যদি আমি আবারও বলছি সবগুলো এক লাইনে লিখলে হবে, এটার পরে এটা এক লাইনে লিখলে হবে, কিন্তু আমার বা তোমার বোঝার সুবিধার জন্য আমি যেভাবে লিখতেছি এটা দেখি তোমরা খুব সহজে বুঝতে পারবা। তুমি লেখার সময় এভাবে চেষ্টা করবা যে টেবিল শুরু হয়েছে, টেবিলের পর একটু সরায় দিয়ে টিআর লিখছো, মানে এটা প্রথম সারি বোঝাচ্ছে। এই টিআরের আন্ডারে যেগুলো থাকবে এগুলো তোমরা এইখানে লেখার চেষ্টা করবা, এখান থেকে লেখলে তুমি বুঝবা যে এই টিআরের আন্ডারে হলো এই কথাগুলো। আশা করি শিক্ষার্থীরা এতটুকু কথা বুঝতে পেরেছ। নিঃসন্দেহে আমরা এই টিআরের আন্ডারে যেহেতু কয়টা টিডি, দুইটা টিডি, তাহলে দুইবার টিডি লিখতে হবে। দেখো, টিডি, টিডি ক্লোজ, ভিতরে একটা কিছু থাকবে, আবার টিডি, এখানে কিছু থাকবে, টিডি ক্লোজ। শিক্ষার্থীরা এতটুকু জিনিস লক্ষ্য করো, এই যে টেবিল কথাটা লিখেছি, এই টেবিলের আন্ডারে এই জিনিসটা দিয়ে আমরা কি বুঝবো? টিআর শুরু, টিআর শেষ, এবং এটা কয় নাম্বার টিআর? এক নাম্বার টিআর। এক নাম্বার টিআরের ডাটা কি কি আছে? নেম, মোবাইল। তাহলে প্রথম টিডি আর দ্বিতীয় টিডি, দুইটা যে টিডি লিখছি, প্রথম টিডির ভিতরে যে টিডি টিডি ক্লোজ তার ভিতরে লিখতে হবে নেম, আর দ্বিতীয় টিডি যেটা তার ভিতরে লিখতে হবে মোবাইল। অবশ্যই প্রথম এই টিআরের আন্ডারে প্রথম টিডি মানে সে ধরে নেবে এই টিআরের আন্ডারে প্রথম ডাটা, আবার টিডি মানে এই দ্বিতীয় ডাটা। তাহলে দুই টিডির মাঝখানে নেম, আবার দুই টিডির মাঝখানে মোবাইল। এই যে টিডি শুরু, ডাটা শুরু, মোবাইল, এই ডাটা শেষ, এই যে মোবাইল কথা দিয়ে ডাটা শেষ। যদি এখানে থাকতো মোবাইল নং, মোবাইল নাম্বার, তাহলে অবশ্যই শিক্ষার্থীরা এই যে ফার্স্ট টিডি শুধু নেম, সেকেন্ড টিডি শুরু হয়েছে, এই সেকেন্ড টিডি শুরু হয়েছে, তার মধ্যে ডাটাটা কি? মোবাইল নাম্বার, মোবাইল, তারপরে নাম্বার লিখবা, নাম্বার লিখে ডাটা শেষ, টিডি শেষ। দেখো তো শিক্ষার্থীরা এতটুকু তো কথা তোমরা বুঝতে পারো কি না? দুইবার টিডি হয়েছে, আর প্রথম টিডি ডাটা হিসাবে কি আছে? নেম। তাহলে প্রথম টিডি লিখে নেম লিখবা, টিডি শেষ, প্রথম ডাটা শেষ, পরে দ্বিতীয় ডাটার জন্য আবার টিডি লিখবা, টিডি লিখে ডাটাটা লিখবা, কি ডাটা? মোবাইল নাম্বার, এই যে মোবাইল নাম্বার, কথাটা লিখে টিডি শেষ। আশা করি শিক্ষার্থীরা প্রথম সারি শেষ হয়ে গেছে, বুঝতে পারছো? যেহেতু প্রথম সারি শেষ, নাকি আরও কোনো ডাটা আছে? নাই, তাহলে প্রথম সারি শেষ, টিআর শেষ করে দেবে, যে টিআর শেষ। এতটুকু কথা বুঝতে পারলে বাকিগুলো একই নিয়মে আমাদেরকে অগ্রসর হতে হবে। আমি আবারও প্রথম টিআরটা বোঝাচ্ছি, বারবার প্রথম টিআরটা আরেকবার বলতেছি, তার কারণ হলো প্রথম টিআর যেভাবে, সেকেন্ড টিআরগুলো ওই একইভাবে, ওই একই নিয়মে। শিক্ষার্থীরা টেবিল কথা লেখার পর কেন এটা লিখতে হবে, যারা পরবর্তীতে জয়েন করেছ তাদের উদ্দেশ্যে বলছি এটা কেন লিখতে হবে, কারণ এতটুকু না লিখলে এই বর্ডার বা এই দাগগুলো আসবে না। ওকে, তারপরে টেবিল শুরু হয়েছে, এটা দিয়ে বুঝবা টেবিল শুরু হয়েছে, টেবিলের আন্ডারে টিআর লিখতে হবে, সারি, এবং টেবিলের পর সর্বপ্রথম যে টিআরটা লিখবা এটাই হলো প্রথম সারি বোঝাবে। ওকে, এই টিআর দিয়ে প্রথম সারি শুরু হয়েছে, শুরু, এখানে টিআর শুরু, এখানে টিআর গিয়ে শেষ হবে, এই যে টিআর শেষ। এখন এই দুই টিআরের মাঝখানে দুইটা ডাটা আছে, এই জন্য দুইবার টিডি লিখছি, দুইবার টিডি, প্রথম টিডি লিখে প্রথম ডাটা হিসেবে নেম আছে, প্রথম টিডি লিখে নেম, টিডি ক্লোজ, আবার দ্বিতীয় ডাটা হিসেবে মোবাইল নাম্বার, তাহলে টিডি, মোবাইল নাম্বার, টিডি শেষ, টিআর শেষ, সারি শেষ। এটা বলো দেখি, এই সারি শেষ মানে কি কাজ শেষ আমাদের? নো, এটা মাত্র একটি সারি শেষ হয়েছে, এরপরে কি? দ্বিতীয় সারি শুরু, তাহলে আবার টিআর শুরু লিখতে হবে। আমার এখানে জায়গা নেই শিক্ষার্থীরা, আমি এই প্রশ্নটা এবং এটা মুছে দিচ্ছি। তোমরা লিখো, দেখো এই যে টিআর যেখানে শেষ করেছে ঠিক তার নিচে আবার টিআর শুরু করবে, আমি এটা এখানে লিখছি, এই যে আবার টিআর শুরু। তাহলে এই যে টিআর, এটা এই টিআর যেখানে শেষ হয়েছে তার ঠিক পরপর টিআর শুরু করেছ, এই কথার অর্থ কি? এই কথার অর্থ এটা হলো সেকেন্ড টিআর, অটোমেটিক ধরে নেবে এটা দ্বিতীয় সারি মেশিন, কারণ প্রথম সারি শেষ করেছে, টিআর শেষ, তাহলে দ্বিতীয়বার টিআর লেখার মাত্রই মেশিন বুঝে নেবে দ্বিতীয় সারি শুরু হয়েছে। বলো শিক্ষার্থীরা, এই যে দ্বিতীয় সারি শেষ শুরু,
তার আন্ডারে কয়টা টিডি আছে? দুইটা। তাহলে এখানে টিডি এই সারির আন্ডারে ডাটা হিসাবে টিডি হিসাবে কি আছে? টিডি শুরু, টিডি শুরু। তারপরে কি লিখবা? রহিম, টিডি রহিম। রহিম লেখার সাথে সাথে তো ডাটাটা শেষ, এই প্রথম টিডি শেষ। এই যে প্রথম টিডি শেষ করে দিয়েছি, এরপরে দ্বিতীয় টিডি শুরু হচ্ছে। আবার টিডি শুরু করো, টিডি শুরু। এবং দ্বিতীয় ডাটা হিসেবে কি আছে? 017, এই যে মোবাইল নাম্বারটি, তা লিখবো আমরা 01719 ডট 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 ডট, যে নাম্বারটা থাকবে লিখবা। তারপরে কি? ডাটা শেষ, এই যে টিডি শেষ। আর এর সাথে এই ডাটা শেষ হওয়ার সাথে সাথে দ্বিতীয় সারিও শেষ, নাকি আরও কোনো টিডি আছে? আর কোনো টিডি নাই, যেহেতু আর কোনো টিডি নাই তাহলে সারি শেষ, দ্বিতীয় সারি শেষ। তাহলে এই যে টিআর শুরু করেছিলাম, এই টিআর, সরি, এই টিআর শেষ, এই টিআরের বরাবর টিআর লিখবা, টিআর শেষ, দ্বিতীয় সারি শেষ হলো। হ্যাঁ, লেখাগুলো বোঝা যাচ্ছিল না, এটা শিক্ষার্থীরা হয়, এখন তো ক্লিয়ার আছে আশা করি। মোবাইলের সামনে অনেক সময় বেশি নড়াচড়া করলে ঝাপসা হয়ে যায়, আশা করি এখন তোমাদের ক্লিয়ার আছে, নাকি বলো? একটু জানাও কমেন্টে ক্লিয়ার আছে কিনা। ওকে, থ্যাংক ইউ, ক্লিয়ার আছে। তাহলে শিক্ষার্থীরা বুঝতে পেরেছ যে টিআর, টিআর শেষ। এখন কি টেবিল শেষ হয়ে গেছে? না, এই প্রথম টিআর শুরু, প্রথম টিআর শেষ, দ্বিতীয় টিআর শুরু, দ্বিতীয় টিআর শেষ করেছে, যে টিআর, টিআর শেষ, টিআর, টিআর শেষ। আরেকটা টিআর যে এখান থেকে শুরু করে এখানে যখন টিআর শেষ করব, এই টিআর শেষ করার পর টেবিল শেষ, তাহলে আরেকবার টিআর লিখতে হবে। আবার টিআর লিখছি, এই যে আরেকবার টিআর শুরু, শিক্ষার্থীরা এই যে এইভাবে তোমরা চাইলে লিখতে পারো, এটা হলো দ্বিতীয় সারির জন্য, এটা তোমার বোঝার জন্য লিখতে পারো, এতটুকু কিসের জন্য? দ্বিতীয় সারির জন্য। আর এই যে এখান থেকে যে শুরু হচ্ছে, এটা হলো তৃতীয় সারির জন্য, এই যে টিআর শুরু, তৃতীয় সারি শুরু। এই তৃতীয় সারিতে টিডি আছে কয়টা? করিম এবং 01823, দুইটা টিডি আছে। তাহলে আমরা প্রথম টিডি লিখে লিখবা করিম, এবং করিম লেখার সাথে সাথে এই ডাটাটা শেষ, এই ঘরে কি আর কিছু আছে? না, তাহলে ডাটা শেষ, তাহলে টিডি ক্লোজ, টিডি ক্লোজ, প্রথম ডাটা শেষ। এখন আরেকটি ডাটা আছে, এটা টিডি, আবার টিডি, তাহলে সেকেন্ড ডাটা, সেকেন্ড টিডি, টিডি হিসাবে কত আছে? 01823, 01823 ডট ডট ডট, নাম্বার যেটা আছে সবটা নাম্বার লিখতে হবে, টিডি ক্লোজ, ডাটা শেষ। এবং এই ডাটা শেষ হওয়ার সাথে সাথে তৃতীয় সারিটা শেষ হয়ে গেছে, তাহলে এই যে সারি শুরু হয়েছিল টিআর দিয়ে, সারি শুরু হয়েছিল, এই টিআরটা শেষ করতে হবে। তাহলে এই এতটুকু হলো তৃতীয় সারি, তৃতীয় সারি শেষ হয়ে গেল। দেখো, এইটুক হলো দ্বিতীয় সারি জন্য এইটুকু লিখছি, তৃতীয় সারির জন্য এটা, আর প্রথম সারির জন্য তো আগেই লিখেছিলাম। তিনটি সারি যখন শেষ হয়ে যাবে তখন কি শিক্ষার্থীরা, টেবিল শেষ না, এখানে তুমি শেষ করবা টেবিল, TABLE, টেবিল। এবং তোমরা জানো, স্যাররা নিশ্চয়ই আলোচনা করেছে, ক্লোজিং ট্যাগে শুধুমাত্র ট্যাগের নামটা লিখতে হয়। শুরু টেবিলের যে শুরু ছিল সেখানে তুমি স্পেস দিয়ে লিখেছিলা বর্ডার ইকুয়াল ওয়ান, কিন্তু ওই বর্ডার এখানে লিখতে হবে না, অ্যাট্রিবিউট। ক্লোজিং ট্যাগে শুধুমাত্র ট্যাগের নাম লিখতে হয়, অ্যাট্রিবিউট লেখার প্রয়োজন নাই, শুধুমাত্র ট্যাগের নাম লিখতে হয়। টেবিল শেষ, আর যখন টেবিল শেষ, তোমার গঠনটা নিশ্চয়ই মনে আছে, টেবিল শুরু, টেবিল শেষ, এই এতটুকু জিনিস কোথায় থাকবে? অবশ্যই দুই বডির ভিতরে। তাহলে বডির ভিতরে টেবিল শুরু করেছিলাম, টেবিল শেষ করার পর তাহলে কী করতে হবে? ক্লোজিং বডি, এবং বডি যেখানে শেষ হবে তার পরপরই শেষ হবে HTML, HTML শেষ। শিক্ষার্থীরা, এতটুকু লেখা লেখলেই তোমরা ব্রাউজারে যখন দেখবা হুবহু এই টেবিলটা তোমরা দেখতে পারবা।
আশা করি এতটুকু কথা তোমরা বুঝতে পেরেছ। শুধুমাত্র আমি আরেকটু কথা আজকে সংযোগ করে আজকের ক্লাস শেষ করব ইনশাল্লাহ। টিডি মানে লক্ষ্য করো, আমি একটু তোমাদের কাছ থেকে জেনে নিচ্ছি, টিআর কি ছিল শিক্ষার্থীরা? টিআর ছিল টেবিল রো, আর টিডি ছিল টেবিলের ডাটা। তাহলে টিডিটা কোথায় থাকবে? অবশ্যই রো এর ভিতরে। এই যে প্রথম রোতে একটা টিডি আর একটা টিডি, রো শেষ। তাহলে দেখো টিআর শুরু, প্রথম সারি শুরু মানে টিআর শুরু, পরে টিডি নেম টিডি ক্লোজ, আবার টিডি মোবাইল নাম্বার টিডি ক্লোজ, টিআর ক্লোজ। আমার হাতের দিকে দেখো এবং প্র্যাকটিস করো তোমরা আমার সাথে সাথে, জাস্ট প্রশ্নটার মধ্যে তাকায় তাকায় কীভাবে লিখবো আমার মাথায় এটা আসতে হবে। সারি শুরু টিআর লিখবা, টিআর শুরু টিআর, এই যেটা শুরু টিআর লিখবা, লিখে একটা ডাটা আরেকটি ডাটা। তাহলে টিআর শুরু করার পরপরই টিডি নেম টিডি ক্লোজ, আবার আরেকটা ডাটা শুরু, তাহলে টিডি, তারপর লিখবা মোবাইল নাম্বার টিডি ক্লোজ, এর সাথেই শেষ হয়ে যাচ্ছে সারিটাও, তাহলে টিআর ক্লোজ। আশা করি বুঝতে পেরেছ। দেন এটার জন্য কি লিখব? আবার টিআর সারি শুরু, এই যে আরেকটা নতুন সারি শুরু হচ্ছে, আবার টিআর শুরু, এই যে টিআর শুরু, তার আন্ডারে একবার দুইবার দুটি ডাটা আছে, তাহলে টিডি রহিম টিডি ক্লোজ, এই ধরো টিডি রহিম টিডি ক্লোজ, আবার আরেকটি ডাটা আছে, আবার টিডি টিডি 0179 টিডি ক্লোজ, এর সাথে সাথেই সেকেন্ড টিআরটাও সেকেন্ড সারিটাও শেষ হয়ে যাচ্ছে, এই যে টিআর ক্লোজ। আশা করি বুঝতে পারছো। দেন আসো আরেকটা সারি, নতুন সারিতে আবার টিআর, এই যে এটার জন্য আবার টিআর, এই যে আবার টিআর, এই যে এটা এটা থার্ড রো তৃতীয় সারির জন্য লিখছো, এই যে টিআর শুরু হচ্ছে, টিআর শুরু, এই টিআরের আন্ডারে কয়টা টিডি আছে? দুইটা, এটা হলো করিম আর এটা হলো এটা, তাহলে টিডি করিম টিডি ক্লোজ, এই যে ডাটা শেষ, আবার আরেকটি ডাটা শুরু হচ্ছে টিডি 0823 টিডি শেষ, সারি শেষ, এই যে টিআর শেষ। এর সাথেই টেবিল শেষ হচ্ছে নাকি আরও সারি আছে? আরও কি সারি আছে? না, নাই। সো টেবিল শেষ, এই যে টিআর টেবিল শেষ, তারপরে বডি শেষ, এইচটিএমএল শেষ। শিক্ষার্থীরা আশা করি এতটুকু কথা তোমরা বুঝতে পেরেছ। নোট নোট পেইড আমি কি ও নোটপ্যাড নাকি নোটপ্যাড প্লাস প্লাস? শিক্ষার্থীরা নোটপ্যাড বলো বা নোটপ্যাড প্লাস প্লাস বলো একই কথা, শুধু নোটপ্যাড প্লাস প্লাসে দেখবা এইগুলোর একটু অন্যরকম, এই ট্যাগগুলোর একটু অন্যরকম কালার হবে, এই লেখাগুলোর একটু অন্যরকম কালার হবে, দেখেই বুঝতে পারবা তুমি সঠিক ট্যাগ লিখতে পারতেছ কি না। যখন ট্যাগ লেখা শুরু করবা টি দিয়ে, যখন ট্যাগ লেখা শুরু করবা টি দিয়ে যতগুলো ট্যাগ তোমার সামনে তুলে ধরবে, এইটাই হলো জাস্ট প্লাস প্লাস, মানে একটু অতিরিক্ত কিছু আছে, তুমি প্লাস প্লাসও ইউজ করতে পারো বা শুধু নোটপ্যাডও ইউজ করতে পারো, যে কোনো একটা ইউজ করলেই চলবে, কোনো সমস্যা নাই, তুমি যে কোনো কিছু ইউজ করতে পারবা। আশা করি বুঝতে পেরেছ। আরও কোনো প্রশ্ন আছে তোমাদের? ক্লাসটা অনেক ভালো লাগছে, ধন্যবাদ। আসলে মনোযোগ সহকারে তোমরা যখন ক্লাস করবা ভালো লাগবে, আশা করি সবার খুব ভালো করে মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবা। আমি আরেকটু কথা তোমাদেরকে বুঝিয়ে শেষ করবো বলেছিলাম, সেটা হলো টিডি লিখলে টিডির ভিতরে, এই যে দুই টিডির ভিতরে করিম লিখছো না, এই যে টিডির ভিতরে যা লিখবা, এই যে টিডির ভিতরে রহিম লিখছো, দুই টিডি এর মাঝখানে 0179 লিখছো, দুই টিডি এর মাঝখানে যা লিখবা এটা এই ঘরগুলোতে, এই যে এই ঘরে একটা টিডি লিখছো, এই ঘরে আরেকটা টিডি, এই ঘরে আরেকটা টিডি, এই যে কথাগুলো মনোযোগ দিও, আমি একটু মুছে দেখাচ্ছি। এখানে নেম কথাটা ছিল, এখানে রহিম, এখানে করিম ছিল। আমি দেখো তো এই যে এন এ এম ই নেম রহিম করিম, যদি লেখাটুকু এই ঘরের ঠিক মাঝখানে বামে এবং ডানে সমান জায়গা ঠিক মাঝখানে থাকে, এই যে লেখাগুলো যদি ঠিক মাঝখানে থাকে, তাহলে এই টিডির পাশে স্পেস দেওয়া লিখতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার, অ্যালাইন ইকুয়াল সেন্টার, এখানে স্পেস দিয়ে লিখতে হবে এ এল আই জি এন, অ্যালাইন ইকুয়াল সিই এন টিই আর। আশা করি শিক্ষার্থীরা বুঝতে পেরেছ। তোমরা বল, একটু আগে আমি আলোচনা করেছি যেমন টেবিল শুরু টেবিলে স্পেস দিয়ে কী দিয়েছিল, বর্ডার ইকুয়াল, ঠিক তেমনি এই টিডিতে স্পেস দিয়ে দিতে হবে অ্যালাইন ইকুয়াল সেন্টার, তাহলে অটোমেটিক লেখাটুকু
কি হয়ে যাবে, এই ঘরের ঠিক মাঝখানে শো হবে। এই যে রহিম এর এখানে অ্যালানিকল সেন্টার দিচ্ছে, রহিমটা ঠিক মাঝখানে, কিন্তু করিমে শুধু টিডি দিস, অ্যালানিকল সেন্টার দেও নাই, তাহলে করিম কথাটা এখানে শো হবে না, নেইম কথাটা এখানে শো হবে না, কারণ নেইমে আমরা অ্যালাইন দিই নাই। অ্যালাইনটা কোথায় দিছি, শুধু রহিমে দিছি, তাহলে 017টা কোথায় শো হবে, বাম দিক থেকে, অটোমেটিক সবার বাম দিক থেকে, এখান থেকে শুরু হবে। শুধু টিডি মানে বাম দিক থেকে শুরু হবে, কিন্তু টিডির সাথে যদি তুমি এই যে অ্যালানিকল সেন্টার এখানে দাও, ক্লোজিং টিডিতে না স্টার্টিং টিডিতে, তাহলে কি হবে, যেমন রহিমে অ্যালানিকল সেন্টার দিয়েছো, রহিমটা ঠিক সেন্টারে হবে, কিন্তু করিমে শুধু টিডি দিয়েছো, তাহলে করিম কথাটা এই বাম দিক থেকে এইখানে শুরু হবে, বাম দিক থেকে শুরু হবে করিম কথাটা। শিক্ষার্থীরা আশা করি এতটুকু কথা আমি বোঝাতে পেরেছি। যে কোনো ডাটা যদি আমি সেন্টারে দেখতে চাই, ওই ঘরের মাঝখানে দেখতে চাই, তাহলে কিভাবে লিখতে হবে, শুরুর টিডিতে স্পেস দিয়ে অ্যালাইন ইকুয়াল সেন্টার, এই অ্যালাইন অ্যাট্রিবিউটটা ইউজ করতে হবে, এটাকে অ্যাট্রিবিউট বলে। অ্যালাইন অ্যাট্রিবিউট ইউজ করে সমানের পরে ডবল কোটেশনে যদি সেন্টার দিই, তাহলে মাঝখানে এনে লেফট লিখলেও তুমি বামে থাকবে, না লিখলেও অটোমেটিক্যালি বামে থাকে। এবং যদি এটা রাইট লিখে দাও, তাহলে লেখাটা ডানে থাকবে, এইভাবে ডানে, একটা ডান দেয়াল ঘেঁষে এইভাবে থাকবে রহিম কথাটা। আশা করি শিক্ষার্থীরা এতটুকু কথা তোমরা বুঝতে পেরেছ। লক্ষ্য করো, যদি শিক্ষার্থী লক্ষ্য, আমি দেখো কি করেছি, নেম কথাটা তোমরা দেখেই বুঝতে পারতেছো, রহিম এবং নেমের সাথে তুলনা করো, নেম কথাটা মাঝখানে আছে ওই ঘরের এবং বোল্ড, মাঝখানে আছে এবং বোল্ড, এইরকম থাকলে আমরা সাধারণত এটাকে হেডিং বলি। এইচটিএমএল এর ক্ষেত্রে ঘরের ঠিক মাঝখানে যে কোনো সেল, এটাকে সেল বলে, এটা একটা সেল, 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 এই সেলের ঠিক মাঝখানে থাকবে এবং বোল্ড হিসাবে থাকবে। এমন যদি হয় তাহলে টিডি না লিখে কি লিখেছি, শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা অলরেডি বুঝতে পারতেছো, আমার এতক্ষণ আলোচনা বুঝতে পারলে, টিএইচ লিখেছি। এই টিএইচ লিখলে আর অ্যালাইন ইকুয়ালও দিতে হয় না, আর কিচ্ছু দিতে হয় না, অটোমেটিক্যালি ওই কথাটুকু কি হয়ে যায়, সেন্টারে থাকে এবং বোল্ড হয়ে যায়। তাহলে টিএইচ দিয়ে বোঝায় টেবিল হেডিং, টিএইচ দিয়ে কি বোঝায় শিক্ষার্থীরা, টেবিল হেডিং, বোল্ড না, মোবারক হোসেন বোল্ড, বিওএলডি বোল্ড, BOLD, BOLD, বোল্ড, বোল্ড মানে একটু স্বাস্থ্যবান, এই যে এরকম স্বাস্থ্যবান দেখা যায়। তো আর কিচ্ছু লেখার প্রয়োজন নাই। HTML এ একটা তোমাদেরকে কী সুবিধা দিচ্ছে, TH লিখলে, এই যে TH, TH ক্লোজড, কার পরিবর্তে, TD-র পরিবর্তে, কখন আমরা TH ইউজ করব আর কখন TD ইউজ করব, TH একমাত্র তখন ইউজ করবা যখন দেখবা ওই ডাটাটুকু, দেখো টিডি, কিন্তু এটা কিন্তু টিডি ডাটা, কিন্তু ডাটাটা সেন্টারে আছে এবং বোল্ড আছে, সেন্টারে এবং বোল্ড হিসাবে থাকলে ওই টিডিটাকে আমরা টিএইচ লিখলেই টিএইচ ক্লোজ, এই দুই টিএইচের ভিতরে যা লিখবা ওই ডাটাটা সেন্টারে হবে এবং বোল্ড হবে। শিক্ষার্থীরা তুমি যদি এটাও সেন্টারে এবং বোল্ড থাকে, তাহলে বোল্ড এবং সেন্টার, তাহলে একটু আগে তোমাদেরকে বলেছিলাম যে রহিম সেন্টারে আনার জন্য টিডি লিখে অ্যালাইন ইকুয়াল সেন্টার লিখছে, ওটার দরকার নেই, টিডি অ্যালাইন ইকুয়াল সেন্টার আবার বোল্ডের জন্য আরও নির্দেশনা কোনো প্রয়োজন নেই, শুধুমাত্র টিএইচ রহিম, টিএইচ ক্লোজ, এতটুকু লিখলেই লেখাটুকু যে সকল টিডি, এটা যদি এটা না হয়, এই টিডিটাও যদি, এই ডাটাটাও যদি, এই ডাটাটা যদি সেন্টার এবং বোল্ড থাকে মাঝখানে এবং বোল্ড হিসেবে, তাহলে এইখানে টিডি না লিখে টিএইচ এত, টিএইচ ক্লোজ, মানে যে সকল ডাটাটা তোমার সেলের ঠিক মাঝখানে এবং বোল্ড হিসাবে থাকবে সেই সকল ডাটার ক্ষেত্রে আমরা টিএইচ ইউজ করব। শিক্ষার্থীরা আশা করি এতটুকু কথা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে ইনশাআল্লাহ স্যাররা আরও ডিটেলস এটা নিয়ে আলোচনা করবেন, এরপর থেকে আলোচনা করবেন, আর আমার ক্লাসে আসলে তো অবশ্যই আমি এটা নিয়ে আরও ডিটেলস আলোচনা করব টেবিল নিয়ে। আজকে
এই পর্যন্ত তোমরা এতটুকু ভালো করে প্র্যাকটিস করবে। টেবিল নিয়ে আরও অনেক কথা আছে, আরও অনেক কিছু শেখার আছে। আশা করি তোমরা টেবিলের পরবর্তী ক্লাসগুলো আমার মনোযোগ সহকারে, আজকে যেমন বললাম স্যার ভালো লাগছে, ভালো মনোযোগ সহকারে করলেই ক্লাস ভালো লাগবে। আশা করি তোমরা সবাই মনোযোগ সহকারে আগামী ক্লাসগুলো করবা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে এগুলোর আনসার করতে পারবা। সেই যাবৎ কাল পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করো, আমিও তোমাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।